জয়া আলোকিত নারী সম্মাননা 2018 এর খবর। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ষষ্ঠবারের মতো আজ আলোকিত নারীকে দেয়া হলো জয়া আলোকিত নারী সম্মাননা 2018। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে তুলে দেওয়া হয় এই সম্মাননা। এ সময় নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী, আর নারী শক্তি কাজে লাগানোর আহ্বান জানান আরটিভি চেয়ারম্যান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল কালের কণ্ঠ। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে নারীর পথ চলা, সে পথে চলা হঠাৎ থমকে গেলে আবারও শক্তি নিয়ে ডানা মেলে নারী, এমন স্বপ্নের হাতছানি দিয়ে শুরু জয়া আলোকিত নারী 2018। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা সহ আট ক্ষেত্রে নারীর সাফল্য তুলে ধরতেই আরটিভি আয়োজন করে জয়া আলোকিত নারী সম্মাননা। একে একে আট মহিয়সী নারীর হাতে তুলে দেয়া হয় সম্মাননার স্মারক। এবার চিকিৎসায় অধ্যাপক ডাক্তার সাইবা আক্তার, কথা সাহিত্যে রুবি রহমান, শিল্পকলায় মৌলুদা খানম, সমাজ সেবায় অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, সঙ্গীতে শাহিন সামাদ, নারীর ক্ষমতায়নে পারভীন মাহমুদ, চ্যালেঞ্জিং পেশায় নাসরিন সুলতানা, খেলাধুলায় আখি খাতুন এ সম্মাননা পান। আমি মনের আনন্দে কাজ করে যাই, আমি প্রতিদিন যুদ্ধ করি, আমি অবাক হচ্ছি এবং বিমোহিত হচ্ছি এই কারণে যে আমার মতো গ্রামে থাকা পা ফাটা একজন মহিলাকে তারা সম্মাননা দিচ্ছে। নিজ গুণেই এগিয়ে যাচ্ছেন নারীরা, কাজ করছেন দক্ষতার সঙ্গে, এমনটি মনে করেন আরটিভির কর্ণধাররা। যে পৃথিবী যতটুকু মানুষ তার অর্ধেক নারী, এত বড় একটা শক্তি নারীকে এখন আর ঘরে বদ্ধ করে রেখে দেওয়া যায় না। আমাদের এই দেশটি বিশ্ববাসীকে বিস্ময় এবং মুগ্ধ করেছে এবং মনোযোগ আকর্ষণ করেছে। তার মধ্যে নারীর ক্ষমতায়ন ও বিভিন্ন ক্ষেত্রে তাদের অসামান্য অবদান নিঃসন্দেহে অন্যতম। আমাদের সমাজে নারীরা কিন্তু এখন অনেক দূরে গিয়েছেন, আরও অনেক দূর যাবেন। বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নত দেশ হচ্ছে, বাংলাদেশে নারীদের অনেক কন্ট্রিবিউশন আছে। তাদের এ সাফল্যে অভিনন্দন জানিয়ে বিশিষ্টজনেরা বললেন, অন্যদের উদ্বুদ্ধ করতে এমন সম্মাননা প্রশংসার দাবিদার। নারীর জীবন, নারীর কর্ম, নারীর পথ চলা নিরাপদ হোক। নারীদের যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামগুলো তুলে ধরা হচ্ছে। কিন্তু আমাদের নারীরা যে কতটা আলোকিত, জয়ী হতে পারে সেইটা আরটিভি তুলে ধরেছে। সূচি শিল্পকে নিজের হাতে শিল্প দিয়ে গড়ে ধীরে ধীরে এতগুলো ছবি এঁকেছেন যেটা ভাবলেও অবাক হতে হয়। নারীর প্রতি পুরুষের নেতিবাচক পরিবর্তন জরুরি বলে মনে করেন অনুষ্ঠানের অতিথিরাও। 2030-এর মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে নারী পুরুষের সমতার দরকার। বাংলাদেশে গড়ে তুলতে হলে, সমৃদ্ধ করতে হলে আমাদের নারী পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কষ্ট পাই যখন দেখি আমার মেয়েরা নির্যাতিত হচ্ছে, আমার বোনরা নির্যাতিত হচ্ছে। আলোকিত এসব নারীদের সম্মাননা জানার পাশাপাশি কমতি ছিল না সাংস্কৃতিক নানা পরিবেশনারও। নারীর সাফল্যে পুরুষদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন এ আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও। সম্ভবত গাড়ির ক্ষেত্রে অর্থের থেকেও বেশি অবদান নারীদের। নারীরা সবাই সিদ্ধান্ত গ্রহণে সেই সব জায়গায় পৌঁছে যাক, সেই আন্দোলন আমাদের চলতে থাকবে। চাঁদের কন্যা, চাঁদের মতো দূতি ছড়িয়ে নারীরা এগিয়ে যাবেন নিজ মহিমায়, এমন প্রত্যাশা সবার। চাঁদের চেয়ে